নমস্কার, আমি সুখেন্দু। আবার আপনাদের সামনে চলে এসেছি কিছু কথা বলার জন্য। 31 ডিসেম্বর থেকে শুরু করে 1 জানুয়ারি বর্ষ বিদায় এবং বর্ষবরণ খুব ভালোভাবেই কেটেছে। কারণ আবার অফিসে কাজ ছিল, ঠিক আছে। তো আমরা এত কিছুর পরেও আমি আপনাদের সামনে রিকোয়েস্ট করব, প্লিজ ভুলে যাবেন না, আমরা কিন্তু প্রত্যেকেই একটা আন্দোলনের অংশীদারিত্ব করছি। আন্দোলনটার কী নাম? CAA NRC, আমরা মানি না মানছি না। প্রথমত, কেন্দ্রীয় সরকার একসময় আমাদের প্রত্যেককে বলতে গেলে বাধ্যতামূলকভাবে আধার কার্ডটা করিয়েছিল। আধার কার্ড করানোর জন্য বিভিন্ন টিভি চ্যানেলে তারা অ্যাডভার্টাইজমেন্টও প্রদর্শন করেছিল এবং আমরা প্রত্যেকেই আধার কার্ড করেছিলাম। আধার কার্ডের সঙ্গে আমরা করেছিলাম কি, ব্যাংকের অ্যাকাউন্টকে লিঙ্ক করেছিলাম, প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেছিলাম, ভোটার কার্ডের সঙ্গেও আধার কার্ডকে লিঙ্ক করেছিলাম। এই যে আধার কার্ডের সঙ্গে এবং বিভিন্ন ডকুমেন্টসে, বিভিন্ন পরিচয়পত্রের লিঙ্ককরণ ঘটানোর পরে কেন্দ্রীয় সরকার এখন আমাদের কি বলছে, আধার কার্ড আমাদের পরিচয়পত্রের জন্য যথেষ্ট নয়। আপ ক্রোনোলজি সমঝ লিজিয়ে। প্রথমত বলে রাখি, এই যে আধার কার্ডটা যখন তৈরি করা হলো, কেন্দ্রীয় সরকার যখন এত টেকনোলজি অ্যাপ্লাই করে আধার কার্ডের মতন একটা পরিচয়পত্র আমাদের বানিয়ে দিল, এর জন্য আমার আপনার যেরকম হ্যারাসমেন্ট হয়েছে, ঠিক একইভাবে কেন্দ্রীয় সরকারের পকেটেও কিন্তু প্রচুর টাকা ঢুকেছে। শুধু তাই নয়, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড যখন আপনি লিঙ্ক করছেন, তার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু আয় হয়েছে। আপ ক্রোনোলজি সমঝ লিজিয়ে। তাহলে এই যে ইনকামটা হলো, এখন কেন্দ্রীয় সরকার বলছে যে এই আধার কার্ড আমাদের পরিচয়পত্রের জন্য যথেষ্ট নয়, ভোটার কার্ড পরিচয়পত্রের জন্য যথেষ্ট নয়। ইনকাম করার পর আজকে এই CAA NRC বিরোধী আন্দোলনের জন্য অনেক জায়গায় ভ্যান্ডালিজম হয়েছে, অনেক জায়গায় ভাঙচুর হয়েছে, মারপিট হয়েছে, হৈহট্টগোল হয়েছে। কেন্দ্রীয় সরকার যদি আজকে এর ক্ষতিপূরণ মানুষকে বলে, হয়তো দেখা যাবে ভ্যান্ডালিজমের কারণে 10 কোটি টাকা খরচা হয়েছে, সেখানে বলবে কেন্দ্রীয় সরকার 100 কোটি টাকা খরচা হয়েছে। আপ ক্রোনোলজি সমঝ লিজিয়ে। বাকি 90 কোটি টাকা যাবে কোথায়? কেন্দ্রীয় সরকারের পকেটে। এইভাবে কেন্দ্রীয় সরকার আস্তে আস্তে ইনকাম করে যাচ্ছে, ভারতবর্ষকে লুট করে যাচ্ছে। এছাড়া আমরা এর আগেও দেখেছি ভারতীয় অর্থনীতিতে দিন দিন ভারতীয় অর্থনীতির হাল মাটির দিকে মিশে যাচ্ছে। আমরা যদি মনে করে থাকি বিজয় মালিয়া, আমরা যদি দেখি ললিত মোদী, মেহুল চোকসিদের কথা, তারা কিন্তু অলরেডি ভারতবর্ষে প্রচুর টাকা লোন করে পালিয়ে গেছে। কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত জানে না তারা আদৌ তাদের টাকা ফেরত পাবে কি না, কিন্তু এই ব্যবসায়ীরা ভারতবর্ষের টাকা কিন্তু লুট করে চলে গেছে। আর কেন্দ্রীয় সরকার বলছে, আমি আপনি বাঙালি, আমি আপনি এদেশে থাকার অধিকার আছে কি না, আমাকে আপনাকে আমাদের ঠিকুজি কোষ্ঠী দিয়ে প্রমাণ দিতে হবে যে আমরা ভারতীয় কিনা, আমরা এদেশের নাগরিক কিনা। ক্রোনোলজি সমঝ লিজিয়ে। আমাদের ভারতবর্ষে এত ভালো, এত স্ট্রং একটা ডিফেন্স সিকিউরিটি সিস্টেম থাকা সত্ত্বেও অমিত শাহ বলে চলেছেন যে ভারতবর্ষে ঘুষপেটিয়া রয়েছে, ঘুষপেটিয়াদের তাড়ানোর জন্য নাকি NRC CAA প্রয়োজন। তাহলে এই বক্তব্যের মাধ্যমে উনি প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনো একটাভাবেই কিন্তু ভারতের সেনা বিভাগকে অপমান করে চলেছেন। ঘুষপেটিয়াকে জরুর চিন্তা করনে কি জরুরত। ঘুষপেটিয়া কারা? আমি আপনি না ওরা? যারা এই হিন্দু মুসলমানে একটা বিভেদ, একটা দাঁড়ার সৃষ্টি করে নিজেরা ভারতবর্ষের কোষাগার থেকে হিউজ অ্যামাউন্ট দিনের পর দিন মেরেই চলেছে। আগামী 5 বছর পরে যখন BJP সরকার থাকবে না, নির্বাচনের মাধ্যমে যখন অন্য একটা রাজনৈতিক সংগঠন তাদের কেন্দ্রে সরকার স্থাপন করবে, তার বিরোধিতা কে করবে? এই BJP। তখন তারা বলবে ভারতবর্ষের পয়সা কোথায়, ভারতবর্ষের টাকা কোথায়। এই বিরোধিতার মাধ্যমে পরের 5 বছর পরে যখন আবার BJP গভর্নমেন্ট ভারতবর্ষে ফিরে আসবে, তারা আবার ভারতবর্ষের টাকা লুট করার চেষ্টা করবে। সো দ্যাট ইজ আ সাইকেল। আপ ক্রোনোলজি সমঝ লিজিয়ে। এই খেলাটা BJP খেলছে। এই দলটা স্বাধীনতা সংগ্রামের সময় বিন্দুমাত্র ভূমিকা পালন করে। আজকে সেই দলটা আপনাকে, আমাকে জিজ্ঞেস করছে আমি আপনি ভারতীয় কিনা। একটা কথা বলুন তো, একটা চৌকিদার বা একটা দারোয়ান, তার এত দুঃসাহস হয় কী করে যে সে বাড়ির মালিককে জিজ্ঞেস করছে আপনি বাড়ির মালিক, তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি বাড়ির মালিক কিনা। যারা ভারতবর্ষকে আগুন লাগানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ আমাদের চালিয়ে যেতে হবে, গড়ে তুলতে হবে। হ্যাঁ,
আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, আন্দোলনের নাম করে কোনো জায়গায় সরকারি সম্পত্তিকে ধ্বংস করবেন না। এই সরকারি সম্পত্তির মালিক আমি আপনি। আমাদের আপনাদের ট্যাক্সের টাকাতেই কিন্তু এই সরকারি সম্পত্তিগুলো সংরক্ষিত করা হয়। যদি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে সুসংগঠিত আন্দোলনে যোগ দিন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণ মিছিল করে চলেছেন, সিএএ এনআরসি বিরোধী আন্দোলন করে চলেছেন, তাতে যোগ দিন। কিন্তু সরকারি সম্পত্তি ধ্বংস করবেন না, কারণ সরকারি সম্পত্তি ধ্বংস করলে ওই সেন্ট্রাল গভর্নমেন্টের কোনোরকম কোনো ক্ষতি হবে না, বরং ওরা আরও অক্সিজেন পেয়ে যাবে। 10 কোটির জায়গায় তারা 100 কোটির ক্ষতিপূরণ চাইতে পারে। এগুলো মাথায় রাখুন, তবে আন্দোলনটা দৃঢ় করুন। যদি আন্দোলন সুদৃঢ় হয় তাহলে একদিন ভুলের হার মানবে। জয় হিন্দ, বন্দে মাতরম। সকলে।